ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল ইজি অপশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে জব কার্ড রিলেটেড, অর্থাৎ যাদের জব কার্ডটা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো কারণে হয়তো নতুন করে জব কার্ডটি আবেদন করতে পারছেন না, এবং আপনার জব কার্ডে কতদিন কাজ হয়েছে, কত টাকা পেয়েছেন, কোথায় কোথায় কাজ করেছেন, সমস্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি না কাটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং প্রতিদিনের মতো আমার ছোট একটি রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, দেরি না করে চলুন আজকের এই জব কার্ড রিলেটেড ভিডিওটি শুরু করে নেব। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটা ওপেন করার পর আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে NREGA। এই NREGA লিখে আপনি সার্চ বক্সে সার্চ দিলেই দেখবেন আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে, যেখানে প্রথমেই দেখবেন যে মহাত্মা গান্ধী একটা অপশান রয়েছে। দেখবেন প্রথমেই দেখবেন NREGA.gov.in একটা অপশান রয়েছে, তারপর দেখবেন নিচের দিকে দেখবেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট রয়েছে, সেখানটা আপনাকে ক্লিক করতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা পেতে অবশ্যই আমার ডিসক্রিপশনের নিচে দেখে চলে যাবেন, ভিডিওর নিচে সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এটা হচ্ছে জব কার্ড রিলেটেড সমস্ত তথ্য, আপনি এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন সমস্ত কিছু, মাস্টার শেডিউল থেকে শুরু করে জব কার্ডের ডিটেলস সমস্ত পেয়ে যাবেন। তো আপনার জব কার্ডের ডিটেলস জানার জন্য, আপনার জব কার্ডটি ডাউনলোড করার জন্য, সমস্ত ডিটেলস জানার জন্য আপনার যেটা করতে হবে, নিচের দিকে চলে আসবেন, সেখানে দেখবেন জব কার্ডস একটা অপশান রয়েছে, সেখানটা আপনাকে ক্লিক করতে হবে। ওইখানটায় আপনাকে ক্লিক করার পর দেখবেন ভারতবর্ষে যতগুলি রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের নাম এখানে রয়েছে। তো আপনার যে জব কার্ডটা যে রাজ্যে রয়েছে আপনার জব কার্ডে, সেই জব কার্ডের রাজ্যটা আপনাকে দেখার পরে সেই রাজ্যটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে ইন্ডিয়ার অর্থাৎ ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাম এখানে রয়েছে। তো এখান থেকে আমি যেটা করবো, আমার যেহেতু পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য আমি ওয়েস্ট বেঙ্গলটাকে আপনাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর দেখবেন আপনার সামনে নতুনভাবে আরেকটি পেজ ওপেন হবে, তো এখান থেকে যাবতীয় ডিটেলস আপনি এখান থেকে জানতে পারবেন। তো আপনাকে যেটা করবো, এরকম একটা বক্স চিহ্ন চলে আসবে, সেখান থেকে আপনাকে কিছু কিছু ইনফরমেশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন উপরে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, সেখান থেকে যে ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে সে বছরটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে বছরের জব কার্ডের সমস্ত ডিটেলস জানতে চান তাহলে আপনার সেই জব কার্ডের বছরটা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং সেখান থেকে আপনার জব কার্ডের সমস্ত ছবি সহ সমস্ত অ্যামাউন্ট, আপনার কতদিন কাজ করে সমস্ত ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলি জেলার নাম রয়েছে সেই জেলার নাম থেকে আপনার যে জেলাটা রয়েছে সেই জেলাটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার জেলাটা সিলেক্ট করার পর নিচে থেকে চলে আসবেন ব্লক, সেই বিডিও অফিসের নামটা, যে ব্লক রয়েছে সেই বিডিও অফিসের নামটা এখান থেকে আপনি দেখবেন, তারপরে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে থেকে চলবেন পঞ্চায়েত নাম, আপনার যে গ্রাম পঞ্চায়েত অঞ্চল রয়েছে, গ্রাম পঞ্চায়েত নাম রয়েছে সেখান থেকে আপনার এখানে শো করবে, সেখানে দেখবেন গ্রাম পঞ্চায়েত নামটা আপনি সিলেক্ট করবেন। সমস্ত তথ্য আপনি ঠিকঠাক দেওয়ার পরে দেখবেন নিচের দিকে দুটো অপশান রয়েছে, রিসেট এবং প্রসিড। তো আপনি যেটা করবেন, নিচের সমস্ত ডিটেলস দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন। পসিটিভ ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে, সেই আপনার যে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনার যে গ্রাম অঞ্চলের নামটা সিলেক্ট করলেন, আপনার জেলাটা সিলেক্ট করলেন, আপনার বিডিও অফিসের নামটা সিলেক্ট করলেন, সমস্ত কিছু আপনার গ্রাম পঞ্চায়েত যতগুলি জব কার্ড রয়েছে সমস্ত জব কার্ডের ডিটেলস এখানে আপনার চলে আসবে। তো আপনি সমস্ত কিছু জব কার্ডের ডিটেলস আপনি এখানে জানতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন টোটাল যে রয়েছে আপনার যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলেন 4573টা জব কার্ড রয়েছে, সেই জব কার্ডটা এখানে টোটাল রয়েছে। তো আপনার যে জব কার্ডটা রয়েছে আপনি নামটা এখানে খুঁজে খুঁজে বের করবেন। বের করার পর যদি আপনার জব কার্ডের ডিটেলস আপনি জানতে চান তাহলে দেখবেন জব কার্ড নম্বর রয়েছে, সেই জব কার্ডের নম্বরে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি যদি মোবাইল থেকে করতে চান তাহলে এটা নীল কালারের একটা অপশান রয়েছে, সেই নীল কালারের অপশানের জন্য আপনার যে WBA নাম্বার রয়েছে সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে, সেখানে দেখবেন যার নামে যে জব কার্ডটা রয়েছে তার নামটা এখানে রয়েবে, অর্থাৎ আপনার যদি হেড রয়েছে সেই হেডের নামটা এখানে রয়েবে, তার বাবার নামটা থাকবে, তারপর পুরো ডিটেলস এখানে আপনার অ্যাড্রেস সহ সমস্ত কিছু ডিটেলস আপনার এখানে দেওয়া থাকবে। আপনার জব কার্ডে যদি একের বেশি অধিক অন্য চারজন থাকে তাহলে সেই চারজনের নামটা থাকবে, মেল না ফিমেল সেগুলো দেওয়া থাকবে, তারপর তাদের বয়স দেওয়া থাকবে, তারপর তাদের ব্যাঙ্ক ডিটেলস, সে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কটা দেওয়া থাকবে, তারপর যদি ফ্যামিলির ছবি থাকে তাহলে অবশ্যই সেই ফ্যামিলির ছবিটা এখানে শো করবে। তারপর নিচে থেকে চলে আসবেন, নিচে থেকে চলে আসার পরে দেখবেন যে অনেকগুলো ডিটেলস এখানে দেওয়া থাকবে, যে আপনি কতদিন কাজ করেছেন, কোথায় কাজ করেছেন, কত টাকা অ্যামাউন্ট পেয়েছেন, সমস্ত কিছু ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি স্টেপ বাই স্টেপ এগুলো দেখে নেবেন। তারপরে নীল কালার যেগুলো রয়েছে ওখানে আপনি ক্লিক করে আপনার তার এটা ডিটেলসটা আপনি দেখতে পারবেন। তো ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার জন্য আপনি এটা আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। তো আপনি যেটা করবেন, এগুলো ডিটেলস আপনার এটা দেখে নেবেন একবার ভালো করে, আপনার জব ডিটেলস আপনি দেখে নেবেন, আপনি কতদিন কাজ করেছেন, কত টাকা পেয়েছেন, কোথায় কাজ করেছেন, সমস্ত ডিটেলস আপনার এখানে দেওয়া থাকবে। তো আপনি স্টেপ বাই স্টেপ এটা দেখে নেবেন। আপনাদের যে জব কার্ডটি, সেই জব কার্ডটি যদি হারিয়ে যায় কিংবা কোনো কারণবশত নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের যেটা করতে হবে, এই পেজটিকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো সেল অ্যাপ্রেস্টেড করে, তারপরে এইটা প্রিন্ট আউট করার পরে আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত রয়েছে, গ্রাম অঞ্চল রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাকে এটা জমা করতে হবে। জমা করার পর দেখবেন কিছুদিন পরে আপনাকে সেই জব কার্ডটি নতুনভাবে প্রোভাইড করা হবে।
বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, এবং জব কার্ড কিংবা অনলাইন সম্পর্কিত কোনো রকম অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে।